হ্যালো ফ্রেন্ডস, কি খবর আপনার? আশা করি সকলে ভালে আছে। আজি মই মানে একটা ভিডিও বানাম আমার কলেজখনের। আমার কলেজখন মই যত থাকো, মই যেখানে পড়ি আছো, সেইখান আছে ফার্মসি বরপেটা মেডিকেল কলেজ বা ফকরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ, এইখান আপনাদের গম পায়। আর সেইখানে একটা ভিডিও বানাম বলে ভাবিছো। এইখানে ভিডিও বানাম মানে হস্টেল, মই বর্তমান আছো আমার বয়স হস্টেলের উপর। এটা বয়স হস্টেল, এইখানে আমার ফুটবল গ্রাউন্ড, এখন ফুটবল গ্রাউন্ড আর এনে রাস্তাটা গেছে। এই গাছ হস্টেল, এইবিলাক গাছ হস্টেল আছে এইবিলা। কিন্তু আমার এই হস্টেলটো মই টুরটো দিম পিছত। আমার হস্টেলটো বহুত ডাঙর হয়, একদম এইফালে একদম সকলবার আছে, বহুত এইবিলাক বহুত বিল্ডিং। কিন্তু আজি মই ভাবিছো আমার কলেজখন দেখুৱাম, মানে আজি হস্টেল নেদেখুৱাম, আজি অনলি কলেজখন হব। কলেজখন পুরা হস্টেলের পুরো কলেজখনকে পুরো ভিডিও বনাম, কত কি কেনেকুৱা কলেজখনত কি কি বস্তু আছে, বা একাডেমি লগত ফ্লোর কোনটো ফ্লোরত কি ডিপার্টমেন্ট আছে সেইবিলাক দেখাবলৈ চেষ্টা করি অল্প অল্প হলেও। যদি টাইম কম হয় তো সেপারেটলি একটা ভিডিও বানাই দিম একাডেমি ব্লকর আর হসপিটালগুলো দেখাম। এই সকলবোৰ এই ভিডিওতে যিমান পাৰো দেখাবলৈ চেষ্টা করিম আজি আমার কলেজখনের। তো ভিডিওটো শেষলে চাব, স্কিপ নকৰাকৈ গোটেইখিনি কথা গম পাব আমার কলেজখন কোনখিনি ঠাইত কি আছে। এটা বলক ভিডিওটা আমি আরম্ভ করো। মই এতিয়া হোস্টেলৰ পৰা ওলালো, এনেকৈ হোস্টেলৰ পৰা যাবলৈ ওলাইছো, পাছলৈ গৈ আছো। আমার হোস্টেলৰ পৰা ওলাইছো। আর এইখানে হচ্ছে আমার বয়স হোস্টেলের মেইন গেট, মেইন সম্মুখীন এইখানে। এইটো মানে আমার হোস্টেলের সকলের মরমর কুকুর, এর নাম হচ্ছে পুপুল, পুরা একদম সকলের মরমরি। আর মানে এনেকে কলেজ যাবলে ওলালো। এইটো আমার হোস্টেলের ফ্রন্ট গেট, আর পিছফালে একটা গেট আছে, এইটো মই দেখাই দিম। ইন্টারনামের ফলে আছে, আর এইখান আমার হোস্টেলের ফ্রন্টতে আছে ফুটবল গ্রাউন্ড, ফার্মসি ফুটবল গ্রাউন্ড। এখন ইয়াত খেলা হয়, আর আগত হে আছে ভলিবল গ্রাউন্ড আছে, আর ক্রিকেট ফিল্ডখন একাডেমি লোকের সম্মুখত আছে। আর এইটো আমার মেইন বয়স হোস্টেল ফার্মসির, বহুত ডাঙর হয় হোস্টেলটো। এটা দেখাই দিম, এটা সাইড দেখা হয়েছে এই ভিডিওটোত আপনাদের। এই হোস্টেলটো এনে বহুত ডাঙর হয়, আর এই ফালে আমার ইন্টারনামত যায়, সেইফালে একটা গেট আছে বেলেগ হোস্টেলের। আর এইটো হচ্ছে আমার গার্লস হোস্টেলের বাউন্ডারি, সেই এই গার্লস হোস্টেল। এইখানে গার্লস হোস্টেলের পিছর ভাল, আর এই আগফালে একটা গেট আছে, গেটটো মই দেখাই দিছো। আর এইফালে গার্লস হোস্টেলের সম্মুখীন আমি কলেজ গেলে যাব লাগে, মানে বয়স হোস্টেলের পিছত আছে, তার ক্রস করে ফেলে যাব লাগে গার্লস হোস্টেল। আর এইটো হচ্ছে আমার গার্লস হোস্টেলের গেটটো, ফ্রন্ট গেট, এইফালে গার্লস হোস্টেল যাওয়া হয়। আর এইটো আমার কলেজের কোয়ার্টার টেঙ্কি, আর এইটো হচ্ছে জেনারেটর রুম। ইয়ারপর ইলেকট্রিসিটিখানি সাপ্লাই করা হয় হোস্টেলত, আর পুরা 24x7 আমার ইয়াত ফেসিলিটি আছে। ইলেকট্রিসিটি না যায়, সেটা ভাল সুবিধা। মানে হোস্টেলের পরা কলেজের ডিস্টেন্সটা অল্প বেশি, মানে গুগল ম্যাপত চাই দিতে দেখাব 800 মিটার ডিস্টেন্স হয়। তো খোজকাঢ়িব লাগে, আর আমার ব্যায়াম হয়ে যায় আর দিনটো, মানে হোস্টেলের পরা কলেজলে আহিব আহ যাহ করব লাগে 4 বার মানে লাগে, আজও করে অল্প অভ্যাস হয়ে গেছে, এটা ফিল নহয় বারো। সেইবোৰ অলপ খোজকাঢ়িব লাগে, অলপ দূর আছে হোস্টেলটোৰ পৰা কলেজ। মই কলেজলৈ গৈ আছো, এটা আপোনালোকক গার্লস হোস্টেল আর বয়স হোস্টেল দেখিবলৈ পালে। তাৰপিছত আমার ওয়াটার ট্যাঙ্ক এনেকৈ আছে, এইখিনি আমার তো মেইন রোড হয় রাস্তা কলেজের। আর এনেকৈ গৈ আছো আর হসপিটাল পাম, ইয়াত এইফালে আছে ফেকাল্টি কোয়ার্টার আছে, ফেকাল্টি কোয়ার্টার দেখা আছো। তাৰপিছত এইফালে নার্সিং কোয়ার্টার আছে, তাৰপিছত প্যারামেডিকেল ষ্টুডেণ্ট গম পাই ফার্মাসিত প্যারামেডিকেল আছে। প্যারামেডিকেল কারণে একটা হোস্টেল আছে, প্যারামেডিকেল হোস্টেলটো এইফালে আছে, মই দেখাই আছো প্যারামেডিকেল। আর নার্সিং আর স্টাফের কারণে সেইফালে আছে, মই দেখাব পাহরি গলো। আমার হোস্টেল সেইফালে আছে, আমার ফেকাল্টি কোয়ার্টার আছে বহুকেইটা, তাতে আমার টিচারবিলাক থাকে বা ফেকাল্টি কিছু ডিপার্টমেন্ট ওয়ার্কারবিলাক থাকে, তেওঁলোকৰ তাত কোয়ার্টার আছে। আর ইয়াত আপনাদের দেখাই আছো মই আমার টিচার সকলের মানে যত থাকে। আর এইটো হচ্ছে আমার প্যারামেডিকেলের মানে প্যারামেডিকেল ষ্টুডেণ্ট থাকে, এইটো প্যারামেডিকেল হোস্টেল। আর সেইটো দেখিবলৈ পাইছে, মই জুম কৰি অলপ দেখুৱাইছো, সেইটো আমার টিচারের ফেকাল্টি কোয়ার্টার, তাত টিচারী সকল থাকে আমার। আর এনেদরে এইটো আমার প্যারামেডিকেল ষ্টুডেণ্টের হোস্টেল, আর তার ফ্রন্টে থাকে ফেকাল্টি কোয়ার্টার। আর এই সাইডত আছে এইটো, আর মই সাইডত দেখুৱাই আছো, এই সাইডত এইটো হচ্ছে আমার নার্সিং হোস্টেল, নার্সবিলাক থাকে ইয়াত। ইয়াত লিখি আছে নার্স হোস্টেল। তারপর এইফালে ফ্রন্টত একটা নার্সের অফিস আছে, নার্সের এই জিএনএম বাইরের পর আহে, প্রাইভেট জিএনএম কলেজের পর ইয়াত মানে প্র্যাকটিস করবলে আহে আমার কলেজত। আর এইফালে মানে এইফালে টিচার কোয়ার্টারখানি আছে, এইচ ও ডিখানি থাকে সাগে এইফালে, আর ইয়াত আমার কোয়ার্টারে হয়, আর এইটো কিবা নার্সিংয়ের অফিস।
এইটো আমাৰ ফার্মেসি মেডিকেলৰ পোষ্টমৰ্টম ৰুম এইটো পোষ্টমৰ্টম ৰুম ইয়াত পোষ্টমৰ্টম কৰা হয় আৰু এইটো এআৰটি সেন্টাৰ দুটা একেলগে আছে দেখিবলৈ পাবা আহিলে ৰাস্তা কাষতে হয় এই দুটা আৰু এই আমাৰ লাহে লাহে পাই গ'লো আমাৰ কলেজ এইখনেই আমাৰ কলেজ পিছফাল এইখিনি আমাৰ কলেজৰ ফ্ৰণ্টখিনি দেখুৱাই আছোঁ আৰু এই ছাইডত এখন মিনি মাৰ্ট আছে ইয়াত আপোনালোকৰ লাগতিয়াল সকলো সামগ্ৰী পাই যায় এই আকাশত এই ছাইডে মই দেখুৱাবলৈ পাহৰি গ'লোঁ এইফালে এইখন মিনি মাৰ্ট আছে তাত আপোনালোকৰ লাগতিয়াল সকলো সামগ্ৰী পাই যাব আৰু এইখন আমাৰ কলেজৰ পুলিচ পোষ্ট আৰু পুলিচ পোষ্ট থাকে সকলো মেডিকেল কলেজ মই যিটো দেখিবলৈ পাইছোঁ এইখন পুলিচ পোষ্ট থাকে আৰু এইখন আমাৰ সেইটো গেট দেখিবলৈ পালে আৰু এইখিনি আমাৰ এইফালেৰে কলেজৰ ফ্ৰণ্ট ভাগ এইটো মেইন ৰাস্তা ইয়াত গাড়ী চাড়ীখিনি আছে আৰু এইখিনি আমাৰ কলেজৰ ফ্ৰণ্ট ছাইড এইখিনি তাৰপিছত মই সোমালোঁ কলেজত আৰু গ্ৰাউণ্ড ফ্ল'ৰতে আছে এইটো আমাৰ কলেজৰ ছেমিনাৰ হল আৰু সেইখন হৈছে আমাৰ কলেজৰ একাডেমিলোকৰ ভিতৰতে আছে এইটো কেণ্টিন তাত আপোনালোকৰ প্ৰয়োজনীয় খাবলগীয়া বস্তুখিনি পাই যায় আৰু পৰঠাবিলাক গলা বা বেলেগ যি যি খাব বিচাৰে তাত পাই যায় আৰু এয়া লেকচাৰ হল ওৱান আৰু লেকচাৰ হল টু একাডেমিলোকতে আছে আমাৰ ক্লাছটো লেকচাৰ হল টুত হয় আমি মানে সাধাৰণতে নটাৰ পৰা বাৰটালৈ ক্লিনিক যাব ক্লিনিক কৰিব লাগে আমাৰ মোৰ বৰ্তমান ক্লিনিক চলি আছে অপচন গাইনি আৰু মই কলেজৰ পৰা হস্পিটেল গৈ আছোঁ ক্লিনিক্সৰ কাৰণে নটাৰ পৰা বাৰটালৈ আমাৰ ক্লিনিক্স আছে তাৰ কাৰণে তিনি ঘণ্টা আমি হস্পিটেলত থাকিব লাগে পেচেণ্টবিলাকক অলপ চাব লাগে হিষ্ট্ৰি চিষ্ট্ৰি ল'ব লাগে অলপ ছাৰহঁতে শিকাই তো এতিয়া মই গৈ আছোঁ আমাৰ হস্পিটেলক এইখন আমাৰ হস্পিটেল ফকৰুদ্দিন আলী আহমেদ হস্পিটেলখন কলেজ আৰু হস্পিটেলৰ মাজত বেছি দূৰত্ব নাই একেলগে প্ৰায় এইখন দেখিবলৈ পাইছে এইখন ফ্ৰণ্ট ভাগ আমাৰ হস্পিটেলত মই এণ্ট্ৰি কৰি আছোঁ আমাৰ ফ্ৰণ্ট এইটো অ' পি ডি বুলি লিখাই আছে এইফালে অ' পি ডি এইবিলাক থাকে আৰু গ্ৰাউণ্ড ফ্ল'ৰত আৰু এইফালে গৈ আছোঁ মই হস্পিটেল বেলেগ ডিপাৰ্টমেণ্টত দেখুৱাব নোৱাৰিম কিন্তু মই গাইনী ডিপাৰ্টমেণ্টত যাম তো গাইনীখিনি অলপ দেখাব লওক আৰু মানুহৰ শাৰী পূৰা লাইন অ' পি ডিৰ কাৰণে মানুহ ভিৰ আছে আৰু এইটো মই আহি পালোঁ আমাৰ ফাৰ্ষ্ট ফ্ল'ৰত আছে গাইনী ডিপাৰ্টমেণ্ট মই গাইনী ডিপাৰ্টমেণ্ট গৈ আছোঁ আৰু মোৰ অলপ আহিবতে দেৰি হ'ল আৰু মোৰ লগৰকেইজন গ'ল আগতে আমাৰ যি হিষ্ট্ৰি ল'ব দিছে লেবাৰ ৰুমত গাইনী এই গাইনীৰ ভিতৰৰ বিভাগত গৈ আছোঁ মই লেবাৰ ৰুমত এই লেবাৰ ৰুম দেখিবলৈ পাইছে লিখাই আছে এয়া লেবাৰ ৰুমত সোমালোঁ আৰু এইকেইজন মোৰ ফ্ৰেণ্ড মোৰ গ্ৰুপৰ ইয়াত ৰৈ আছে এতিয়াহ'লে আমি হিষ্ট্ৰিটো লৈ লৈ পেচেণ্ট তেনেদৰে আমি প্ৰপাৰ হিষ্ট্ৰি টেকিং কৰিলোঁ আমাৰ হিষ্ট্ৰিখিনি ল'লোঁ পেচেণ্টজনীৰ তাৰপিছত আমাৰ সেনেকৈ হিষ্ট্ৰিখিনি লৈ অলপ এক্সামিন চেক্সামিন কৰি আমাৰ তিনি ঘণ্টা পাৰ হৈ গ'ল মই আছোঁ আমাৰ কলেজ বিল্ডিং এইটো আমাৰ কলেজ বিল্ডিং আৰু সেইটো সেইখন আমাৰ হস্পিটেল মেজত আমাৰ হস্পিটেল সেইখন আৰু এইখন কেঞ্চাৰ কেয়াৰ আৰু এই সেইখন আছে আমাৰ গাইনী নতুনকৈ বনাই আছে গাইনী হস্পিটেল অনলি গাইনী অপচন গাইনী হস্পিটেল এইখন হালধীয়া কালাৰ হৈ আছে নতুনকৈ বনাই আছে আৰু সেইখন হস্পিটেল আৰু মই আছোঁ ইয়াত আমাৰ এইটো মাইক্ৰ' ডিপাৰ্টমেণ্ট মাইক্ৰ' ডিপাৰ্টমেণ্টৰ মই এই ছাত্ৰত আছোঁ এইফালে এইখন আমাৰ কলেজ এইটো লেকচাৰ হলটো ইয়াত ফাৰ্ষ্ট ইয়াৰ ক্লাছ হয় এতিয়া ডাইছেকশ্যনত গৈছে ডাইছেকশ্যন কৰিবলৈ গৈছে ফাৰ্ষ্ট ইয়াৰ এতিয়া সেইকাৰণে খালী হৈ আছে হলটো এইফালে দেখিবলৈ পাইছে পূৰা এইটো ক্লাছ প্ৰজেক্টৰ ক্লাছ হয় তাৰপিছত এনেকুৱা আৰু গোটেইকেইটা ক্লাছ এনেকুৱাই হয় আৰু এইটো হৈছে আমাৰ ক্লাছ আমাৰ ইয়াত ক্লাছ হয় লেকচাৰ হল ওৱানত এইটো আমাৰ লেকচাৰ হল ওৱান আৰু এইবিলাক আমি আহি পালোঁৱেই প্ৰায় ক্লিনিক্সৰ পৰা ল'ৰা ছোৱালীখিনি আমাৰ ফ্ৰেণ্ডছখিনি আহি আছে আমি আহি পালোঁ সেইকাৰণে ক্লাছটো খালী খালী হৈ আছে কাৰণ সকলোবোৰ আহি পোৱা নাই একেলগে আমি আহি পালোঁ আৰু ইয়াত আমাৰ ক্লাছ হয় এতিয়া আৰু এইটো আমাৰ এনাটমি ডিপাৰ্টমেণ্ট আমাৰ গ্ৰাউণ্ড ফ্ল'ৰত আছে এনাটমি ডিপাৰ্টমেণ্টটো আৰু এইটো ফিজিঅ'লজি ডিপাৰ্টমেণ্ট ফাৰ্ষ্ট ফ্ল'ৰত আৰু এইটো আমাৰ চেণ্ট্ৰেল লাইব্ৰেৰী আৰু বাকী ডিপাৰ্টমেণ্ট সেইফালে ফৰেনচিক মেডিচিন ডিপাৰ্টমেণ্টটো আছে লাইব্ৰেৰীৰ অপজিট ছাইডত আৰু এইটো আমাৰ ভিউখিনি বাহিৰৰ হস্পিটেলৰ ভিউখিনি আপোনালোকক দেখুৱাইছোঁ মই এইখিনি ভিউ আৰু আমাৰ গোটেইখিনি ডিপাৰ্টমেণ্টটো একেলগে এটা ভিডিঅ'ত দেখুওৱাটো মানে সম্ভৱ নহয়
যেখানি পারিছো এইখানে আপোনালোকক মই দেখুবলৈ চেষ্টা কৰিছো বাকি গটেখানি ডিপার্টমেন্ট মই বেলেগ এটা ভিডিও দেখুৱাই দিম আৰু এইটো আমাৰ লিফট কলেজৰ একাডেমি লগত আৰু লিফট আহি গল আমি আমাৰ ক্লাছ ফার্স্ট ফ্লোৰ হয় যেতো কৈছোৱে ফার্স্ট ফ্লোৰলৈ গৈছো আৰু এই ফার্স্ট ফ্লোৰ আছে আমাৰ এইটো প্যাথলজি আৰু ফিজিওলজি ডিপার্টমেন্ট আৰু এনেদৰে মই ক্লাছ এক পৰি আহি পালো এয়া আছে আমাৰ ফুটবল গ্ৰাউণ্ড হোষ্টেলৰ সন্মুখত আৰু মই হোষ্টেল বাহি গলো এইটো আমাৰ বয়স ষ্টেণ্ড আৰু এইটো হৈছে আমাৰ ছেকেণ্ড ফ্লোৰ আৰু মই ইয়াতে থাকোঁ মানে আমাৰ ষ্টুডেণ্টবিলাক আমি ইয়াতে থাকোঁ এইটো মোৰ ৰুম 217 মোৰ ৰুম এতিয়া আমি ৰুম পাই গ'লোঁ আৰু দে কলেজ যোৱাৰ পৰা ঘূৰি অহালৈকে যিমান পাৰোঁ সিমানখিনি মই দেখুৱালোঁ এতিয়া কলেজৰ পৰা ঘূৰি আহিলোঁ মই তো যিমান পাৰোঁ ট্ৰাই কৰিছোঁ মোৰ ফালৰ পৰা যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পালে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু যদি শ্বেয়াৰ কৰি দিব যদি নতুন আছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আজিলৈ ইমানতে শেষ কৰিছোঁ সকলো চোৱাৰ কাৰণে সকলোকে মোৰ ফালৰ পৰা বহুত ধন্যবাদ থেংক ইউ অল